এবারে খেলার টুকরো খবর। আচমকায় বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের দোকান পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যা বিগত কোনো মন্ত্রী করেননি। বিকালে ঘণ্টাখানেক সময় নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেছেন, দোকানদারের কাছ থেকে তথ্যও নিয়েছেন। স্টেডিয়াম এলাকার প্রকৃত চিত্র পেতেই তার এই পরিদর্শন। পূর্ব ঘোষণা অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরার আর্থিক পুরস্কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশা চালকের পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। মিরাজের বাবা মা এই অর্থ তুলে দেন নিহতের পরিবারের হাতে। নিজের ফেসবুক পেজের এক পোস্টে খবরটি দিয়েছেন মিরাজ নিজেই। শ্রীলঙ্কায় বড় জয় দিয়ে নারী টি টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ এ দল। লঙ্কান এ দলের দেয়া 113 রানের লক্ষ্য 7 উইকেট হাতে রেখেই টপকে গেছে রাবেয়া খানের দল। আগে ব্যাট করে নুতিয়াঙ্গা 43 রানের স্কোর গড়লেও নির্ধারিত ওভারে 112 রান তুলতে সক্ষম হয় লঙ্কান এ দল। বাংলাদেশ এ দলের পক্ষে সর্বোচ্চ 48 রানের ইনিংস খেলেন শামিমা।